আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার আরেকটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চকলেট ব্রেড কীভাবে তৈরি করতে হয়। আর যেহেতু রমজান শেষ হয়ে যাচ্ছে, ঈদ চলে আসতেছে, ঈদের মধ্যে আমরা যে যত ব্যস্ততাই দেখাই না কেন, আমাদের কিন্তু নতুন নতুন রেসিপি বলেন, নতুন নতুন ডেজার্ট বলেন, বানাতে ভালোই লাগে। এবং মেহমানদের সামনে যদি নতুন কিছু তুলে ধরা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রশংসাও পাওয়া যায় অনেক বেশি। তো সেই দিক থেকে চেষ্টা করে আজকে আমি চকলেট ব্রেডটা বানাচ্ছি। এটা যেমন সহজ বানাতে তেমনি মজা। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ 250 গ্রাম, আর এখানে আমি কুসুম কুসুম গরম দুধটা নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ ইস্ট। ইস্টটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। তো দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা দিয়ে খুব ভালো করে আমি দুধের সাথে ফিটিয়ে মিশিয়ে নিব, যেহেতু এই দুধটা একটু কুসুম কুসুম গরম, তো এই জন্য ভালো করে ফিটিয়ে নিচ্ছি। আর 4 কাপ ময়দা দিয়ে দেবো আমি এখানে এক এক করে। তো প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে এটাকে আমি একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা। তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। তো এর মাঝে আমি আরও 1 কাপ ময়দা দিয়েছি, সেটি আসলে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব স্পেচুলা দিয়ে। তো এটা যখন একটু মাখানো হয়ে যাবে, তখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব সফট হতে হবে, আর ডোটা যত সফট আপনারা মাখিয়ে নিতে পারবেন, ততই কিন্তু আপনাদের চকলেট ব্রেডটা ভালো হবে। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ। তো দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই চকলেট ব্রেডটা কিন্তু খুবই মজার, অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো আমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কিভাবে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি ঢেকে রাখবো 2 ঘন্টার মতো। তো ফিরে আসলাম 2 ঘন্টা পরে। তো এখন এটাকে আমি আবারও ভালো করে একটু মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 50 গ্রাম বাটার। তো বাটারটা দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিব। আমি 2 হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। তো ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এই ডোটাকে আমি রাউন্ড শেপ করে পাশে রেখে দিব। তো প্রথম ডোটাকে আমি বেলে নিব, আর এটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু আপনার ব্রেডটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন মোটা করে বেলে নিয়েছি। তো এখন আমি ব্রেড বানানোর শেপে কেটে নিব।
এক এক করে আমি সবগুলা ব্রেড বানিয়ে নিচ্ছি। আর আমি প্রথমেই বলেছি এই ব্রেডটা বানানো খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। তোমার একটি ডো দিয়ে ব্রেড শেপ দিয়ে কাটা হয়ে গিয়েছে। তো প্রথম ডো দিয়ে আমার 8টি ব্রেড হয়েছে। তো আমি দ্বিতীয় ডোটাও বেলে নিচ্ছি মোটা করে। তো একইভাবে আমি কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে রুটিটা কিভাবে বেলে নিতে হবে, কতটুকু মোটা। তো এই ডো থেকে আমার 8টি ব্রেড হয়েছে। তো আমি এখন সবগুলো ব্রেডকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আর ব্রেডটা আমি যেই ট্রেতে রেখেছি সেই ট্রেটের মধ্যে কিন্তু আমি বাটার লাগিয়ে নিয়েছি যেন নিচে লেগে না যায়। তো এই পর্যায়ে আমি তেলের মধ্যে এক এক করে ব্রেডগুলো ভেজে নেব। আর তেলটা প্রথম পর্যায়ে খুব বেশি গরমের দরকার নেই, একদম হালকা একটু গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। তো ব্রেড এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একদম ফুলে উঠছে। তো আমি আরেকবার উল্টে নিচ্ছি। আমার ব্রেড ভাজা হয়ে গিয়েছে প্রথম পর্যায়ে। তো আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। তো এক এক করে আমি সবগুলা ব্রেড ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো ব্রেড ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন সফট হয়েছে। তো এই পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে ভিতরটাকে একটু আমি ই করে নিচ্ছি, আপনার ভিতরে যেন চকলেটটা ভালো করে ঢুকতে পারে, তো সেই জন্য আমি একটু ফাঁকা করে দিচ্ছি। তো এক এক করে আমি সবগুলো ব্রেডই চামচ দিয়ে এভাবে ভিতরটা একটু ফাঁকা করে দিব। তো আমার সবগুলো ব্রেডের ভিতর ফাঁকা করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চকলেট ভিতরে ঢুকিয়ে দিব। তো এক এক করে আমি সবগুলোর ভিতরেই চকলেট দিয়ে দিব। তো আমার সবগুলো ব্রেডে চকলেট দেওয়া হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি একটা ছিঁড়ে যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে ভেতরটা। আর আমি প্রথমেই বলেছি যে এটি খেতে যেমন মজা তেমনি সহজ তৈরি করা। তা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। তো সবাই খুব ভালো থাকবেন।